আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আমার প্রিয় কলিজার টুকরা ভাই ভ্রাদার ও বন্ধুরা? আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো রীতিমতো আজকে আমি এমন পাঁচ ভণ্ডকে উপস্থাপনা করব যে ভণ্ডদের বিরুদ্ধে কথা বলতে বলতে আমার জীবনের অর্ধেকটাই শেষ হয়ে গেছে, যাদের অশোভনীয় কথাবার্তায় আমাকে প্রতিনিয়ত অসন্তুষ্ট করে তুলেছে। সেই সমস্ত মানুষকে আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব এবং আপনাদের মতামত কামনা করব যে সেই সমস্ত ভণ্ডরা কিভাবে বাংলাদেশে এখনও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের মতো মানুষগুলোকে তারা কিভাবে রীতিমতো বিরক্ত করছে। তো চলুন সর্বপ্রথমই আমরা যাকে দেখে নেব, তিনি হচ্ছেন আমাদের দেওয়ানবাগি, যিনি মিথ্যা বলতে সবসময় অভ্যস্ত, যার প্রতিটা কথাই মিথ্যা থাকে। তিনি কখনো তার জীবনে কখনো সে কোনোদিনও সত্যি কথা বলতে পারেনি। তো চলুন আমরা সেই ভণ্ড দেওয়ানবাগির মুখ থেকে শুনে নিই তিনি কি সমস্ত কথাবার্তা, কুরুচিপূর্ণ কথাবার্তা মানুষের সামনে বলে থাকেন। আমরা ছিলাম পেরেশান, চিন্তিত ছিলাম, রাব্বুল আলমিনের সাহায্য চাইলাম। আসলে রাব্বুল আলমিনের সাহায্য চাইলে তখন দেখা গেল রাব্বুল আলামিন নিজেই চিন্তিত। আল্লাহ তাআলা নাকি নিজেই চিন্তিত? আল্লাহ তাআলা নিজেই চিন্তিত, সে সেটা কিভাবে জানলো? মনে হচ্ছে আল্লাহ তাআলার সাথে তার এমন একটা সম্পর্ক যেমন বন্ধুত্বের সম্পর্ক। সে যে কথা বলতেছে সে কথা সম্পূর্ণ যে মিথ্যা এটা আমাদের বুঝতে আর বাকি নেই। তো চলুন আমরা তার আরো কিছু কথা শুনবো, যে তার ছেলেকে যখন গ্রেফতার করা হয়েছিল কুতুবুল আখতারকে, সে নাকি পাঁচবার আল্লাহ তাআলার কাছে পাঠিয়েছে, আল্লাহ তাআলা নাকি সেখানেও নীরব ছিল। বারবার বলার পরে সম্ভবত আমি কুতুবুল আখতারকে নির্দেশ করছিলাম ব্যবস্থা করার জন্য। বর্তমান কুতুবুল আখতার পরপর পাঁচবার ব্যবস্থা করে ফিরে আসছে যে রাব্বুল আলামিন কিছু বলে না, নীরব। পাঁচ দিন পর্যন্ত আমরাও আমাদের লাইনে যোগাযোগ করে দেখা গেছে রাব্বুল আলামিন নীরব কথা বলছে না, রাব্বুল আলামিন কোনো সাড়া দিচ্ছে না, নীরব। পরে আমি একটু জোর খাটাই বললাম, আমার রেফারেন্স দিয়ে বলো, আমি বলছি ব্যবস্থা নেই। ওরে বাইরে ভাই, কত বড় একজন মানুষ তাকে আপনারা ভুলে আছেন, তাকে আপনারা কোনোভাবেই সমীহ করেন না। সে আল্লাহ তাআলার কাছে পাঁচবার মানুষ পাঠিয়েছে, সিদরাতুল মুনতাহায় যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছতে বোরাক লেগেছিল, সেখানে সে মানুষকে কিভাবে পাঠিয়ে দেয় আমার এটা বোধগম্য নয়। তো এখানে স্পষ্ট ভাষায় বুঝতে পারলেন যে তার রেফারেন্স দিয়ে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করতে বলেছে, তাহলে সে কত বড় একটা ভণ্ড হতে পারে সেটা আমি বলবো না। আপনারা জাস্ট কমেন্ট বক্সে বলে যাবেন যে আসলে কি সে কথাগুলো বলেছে, সে কথার কোনো 1% কি সত্যতা আছে। তো চলুন আমরা এরপরও শুনে নেব, শুনি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি বিবাহ করেছেন। আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? বিশ্বাস হয় না? উনি মা ফাতেমা ছিলেন, আবার আপনাদের দয়াল বোন ছিলেন। আপনাদের বিশ্বাস হয়? না না, আমাকে বিশ্বাস হয় না, আপনি বলতে থাকেন। আপনি এখানে কিভাবে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে নাকি তার স্ত্রী? এই কথা শোনার পরে আমি জানি না আপনারা কমেন্ট না করে কিভাবে থাকতে পারতেছেন। আপনাদের মানসিকতা নিয়ে আমার প্রশ্ন হচ্ছে, আপনারা অবশ্যই এমন কমেন্ট করুন যেটা তার জন্য উপযুক্ত হয়। এর সম্মানিত আশিকের রাসূলেরা নাফসির মুকামে যদি যান, যেখানে আল্লাহ দেখে, মজার ব্যাপার হল যে মুর্শিদের কদম দূরে গেলেন, গিয়ে দেখবেন ওইখানে মুর্শিদি বসে। পরিষ্কার দেখবেন হাসতেছে আর আপনাকে ডাকতেছে, তাহলে মুর্শিদ তো দুইজন হয়ে গেল, এক মুর্শিদ আপনাকে নিয়ে গেল, আরেকজন নাফসির মুখে বসে আপনার জন্য অপেক্ষা করতেছে। ও নাফসির মুকামে বসে যিনি অপেক্ষা করছেন তিনি রাব্বুল আলামিন। মুর্শিদের সিনাই থাকে বিদে, মুর্শিদের রূপে তার রূপ। বাইরে ভাই, এরম পিড়ে মুরিদ হলে আপনাকে আর দুনিয়াতে ভাবতে হবে না, সারা জীবন অবকর্ম করলেও এই পিড়ির মুরিদ যদি হতে পারেন তাহলে মনে হচ্ছে
আপনি মৃত্যুর পরে এই পীরকেই খোদা হিসেবে দেখতে পারবেন আর এই পীরই আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে তো আমরা যথেষ্ট বলেছি এই দেওয়ানবাগিকে নিয়ে বলতে বলতে হয়তো এখন আমাদের দর্শকরা অনেক একটু ক্লান্তি বোধ করছেন আপনাদের ক্লান্তি কাটানোর জন্য এখন আমি আপনাদেরকে একটু বসিয়ে দিতে চাই তো ইতিমধ্যে আপনারা আন্দাজ করতে পারছেন তো আমি দ্বিতীয় কোন ভণ্ডকে নিয়ে কথা বলতে চাচ্ছি হ্যাঁ আর কেউ নয় সে আমাদের তাহেরি আঙ্কেল যিনি বিভিন্ন কথার মাধ্যমে তিনি প্রসিদ্ধ হয়েছেন তো আমরা সর্বপ্রথম তার কিছু ড্যান্স দেখে নেব ড্যান্সগুলো দেখার পরে আপনার তো নিজের ভিতরে একটু লাফালাফি করতে মনে চাবে কারণ আপনিও চাবেন যে এরকম যদি মানুষ টুপি মাথায় দিয়ে পাগড়ি মাথায় দিয়ে ড্যান্স করতে পারে তাহলে আমরা কেন বসে আছি আমারও তো মাঝে মাঝে মনে যাবে যে আমি কিট্টু এই তাহেরি আঙ্কেলকে দেখে ড্যান্স করি কিন্তু এখানে সীমাবদ্ধতা নয় সে ওয়াজের ময়দানে গান গীতেও খুব পারদর্শী তিনি একজন ডিজে হুজুর নামেও পরিচিত চলুন আমরা তার কিছু গানের অংশ দেখে আসি একদিন আমার বড় পীরে ডাক দিয়া কই খাজারে তোমার বদন কেন এত মলিন তার একটা অন্যতম গান হয়েছে আমি বারো মাস তোমায় ভালোবাসিব সুযোগ পাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আমি বারো মাস তোমায় ভালোবাসি অবসর পাইলে আসিও তো এতগুলো গান দেখার পরে হয়তো ভাববেন সে একজন গায়ক নাকি ভয়েস সেটা নিয়ে হয়তো আপনারা এখন প্রশ্ন উঠতে পারে কিন্তু আমি আপনাদের প্রশ্নের ভিতরে আরো গোলমাল সৃষ্টি করার জন্য আমি আপনাদের সামনে কিছু তার জিকির উপস্থাপন করব তাহলে আপনাদের মনে হবে কি সে মানুষ নাকি অন্য কিছু সেটা নিয়ে আপনাদের প্রশ্ন হবে তো চলুন আমরা তার কিছু জিকির দেখে আসি খাজা বাবা কাদেরী বাবা বরানো বাবা জালাল বাবা ফতেহ বাবা কেল্লা বাবা শালি বাবা গোলাপ শাহ বাবা শারালি বাবা মেরালি বাবা শালি বাবা মারহাবা মারহাবা কেল্লা বাবা মারহাবা 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 আইজালালি মারহাবা এই হলো তার জিকির এই জিকিরই শেষ নয় তিনি জিকিরের মধ্যে মাঝে মাঝে আহ উহ আহ উহ এ শব্দ করে থাকেন যেটা একটা ব্যাড সাউন্ড সেই সাউন্ডও তিনি জিকির করে থাকেন তো চলুন আমরা সেটা একটু শুনি এছাড়াও তিনি বসেন বসেন বসে যান এই জিকিরে সে খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তি যার সমতুল্য জিকির ইতিপূর্বে কোনো মানুষ করতে পারেনি এবং ভবিষ্যতেও করতে পারবে কি না সেটাও আমরা জানি না সুতরাং তার জিকির দেখে একটু আপনারা বসে যাবেন বসে বসে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা সেই একটু ডিজে জিকিরটা দেখে আসি বসেন 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 বসে যান বসে যান বসেন বসেন
বইসা যান আইজা লালি বসে যান বসে যান। এখানে আপনাদেরকে একটা খুব দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এসব কি হচ্ছে ভাই মাহফিলের ময়দানে? এগুলো কি জিকির নাকি অন্য কিছু? তো বন্ধুরা, অনেক বড় হয়ে যাচ্ছে আমাদের, সেই তাহেরি আঙ্কেলকে নিয়ে আলোচনা করলে ভিডিওর শেষ পর্যন্ত আমি যেতে পারবো না, কারণ তিনি প্রতিভার দিক দিয়ে একজন অসীম মানুষ, তার সীমা নেই, সুতরাং তার সীমা শেষ করতে পারবো না। তাই এখানে স্কিপ করে গেলাম, দ্বিতীয় পার্টেও আমরা তাহেরির কিছু জিকির দেখাবো, সেখানেও আপনারা ভিডিওটা দেখে নেবেন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। তো বন্ধুরা, এরপরে আমরা চলে যাব একজন অসভ্য মানুষের কাছে, যিনি হলেন আমাদের টপিকের চতুর্থ নাম্বারে রয়েছে। তিনি হলেন হাসানুর রহমান হুসাইন ওরফে মাজার পূজারী ওরফে গালি বয়। তো চলুন আমরা তার কিছু গালাগালি শুনে আসি। তখনই রেডিমেড কাফের হয়ে গেছে, মিলাদের তাবারুক হলো ঘি ঘি ঘি, ঘি খায় মানুষে, কু খায় কুত্তা। তিনি ওয়াজের ময়দানে ঘি গু এই সমস্ত নিয়ে আলোচনা করে, অথচ তাকে আলোচনা করাতে বলা হয়েছে কোরআন এবং হাদিস থেকে, এবং যে সমস্ত কথাগুলো ভালো সেগুলো মানুষকে পৌঁছে দিতে। কিন্তু তিনি যে কথাগুলো ভালো মনে করছেন, অর্থাৎ তার কাছে যেটা প্রিয়, একটা কুকুরের কাছে কি প্রিয় হতে পারে সেটা তো সে নিজের মুখেই বলল। একটা কুকুর তার রচিত সবসময় পছা জিনিসের উপরই থাকে, কিন্তু হাসানুর রহমান হুসাইন তার রুচি ওরকম নষ্ট হয়ে গেছে, সুতরাং তার রুচি ওরকম থাকবে, সুতরাং সেই জন্য সে ঘি এবং গুকে নিয়ে আলোচনা করতে শুরু করে দিয়েছে ওয়াজের ময়দানে। তুমি রসুলকে যখন সিক্স প্যাক বলেছ, আমরা তখন তোমারে আহ্বান করেছিলাম, ভাই তওবা করো নতুবা কাফির হয়ে যাবে, তওবা করো নাই, তুমি তখনই রেডিমেড কাফের হয়ে জীবন মাদানি জীবনকে এই ক্রিকেট ইহুদি নাসারা সৃষ্টি করা ক্রিকেট খেলা এই খেলার সাথে তুলনা দিয়া দ্বিতীয়বার ডবল করে কাফের হয়েছে, ঠিক কিনা বলেন? ইদানিংকালে শুনলাম একটা কথা, ওই আমাদের দেশে অত্যন্ত সহি শুদ্ধ বাংলা ভাষায় বক্তৃতা দেনাওয়ালা একজন হুজুর আছে, না মিজানুর রহমান আজহারি, কেন যে এদেরকে দাওয়াত দেয় আর এদের ওয়াজ দেখা? আজহারি সাহেব, আপনারে শুদ্ধ ভাষায় বলি, আপনার মাকে জিজ্ঞেস করেন আর আপনার বাবাকে জিজ্ঞেস করেন, আপনার মা বার্জিনা ছিল উনি। এই হলো হুজুরের শুদ্ধ ভাষায় বলা। তাহলে অশুদ্ধ ভাষায় বলতে পারলে সে কতটা খারাপ হতে পারে সেটা কিন্তু ভাবাই যায়। এখানে তিনি মিজানুর রহমান আজহারির সম্পর্কে কিছু কথাবার্তা বলার পরে তিনি বলেছেন যে মিজানুর রহমান আজহারের মাও ভার্জিন ছিল কিনা এটা নিয়ে সন্দেহ। সত্যিকার অর্থে কথাগুলো আমাদেরকে ব্যথিত করে। শুধু মিজানুর রহমান আজহারিকে উল্লেখ করে না, তিনি একজন মাকে অপমান করেছেন, সেই জন্যই কষ্ট লাগে। কষ্টটা এই জন্য লাগে যে আপনি একজন মাকে অপমান করেছেন, আপনি মিজানুর রহমান আজহারিকে অপমান বা ছোট করতে গিয়ে আপনি এমন মানুষকে অপমান করেছেন যে মানুষটা তাকে জন্ম দিয়েছে। একটা কথা জানি যে নিজের মায়ের প্রতি যদি সামান্যতম শ্রদ্ধা থাকে তাহলে অন্যের মাকে গালি দিতে হয় না, কিন্তু আমরা এখানে তার বাস্তব একটা নমুনা দেখতে পারলাম। হাসানুর রহমান হুসাইন তার নিজের মায়ের প্রতি কতটা শ্রদ্ধা সেটাই আমরা বুঝতে পারলাম। এরপর আমরা দেখে নেব তিনি আহমদ শফিকে নিয়ে কিরকম কুরুচিপূর্ণ মন্তব্য পেশ করেছেন। কোন পুরুষের যদি মুখে লালা না আসে তাহলে বুঝতে হবে তার তাজা বঙ্গের রোগ হয়েছে। কিরে তুই কি আগে শাল সাবেস দিল, এবার তাজা বঙ্গের রোগ হয়েছে, মহিলার হলো বন্ধ করে দিলে যদি ডাক্তার বন্ধ হয়ে করবো তখন তোর হত্যা কই যাইব, তখন তোর হত্যা কই যাইবে রে বাদাইমা, হে বাদাইমা আবার কয় আহমদ শফিকে নিয়ে তিনি সৈফ বলেছেন, এবং যে সমস্ত লালা এবং টক এই সমস্ত নিয়ে যে আলোচনা করেছেন এর দ্বারা প্রমাণ হয় যে তিনি পিতৃ পরিচয়হীন ছিলেন। আমরা যাদের কাছ থেকে এলেম শিখেছি তাদেরকে তো আর অস্বীকার করতে পারবো না। এই হাসানুর রহমান হুসাইনের ভিতর যদি কিঞ্চিত্তম এলেম থেকে থাকে সেটাই আহমদ শফির এলেম থেকেই এসেছে, অর্থাৎ আহমদ শফির কাছে এলেম এসেছে সেখান থেকে ট্রান্সফার হয়ে অন্য কারো কাছে গেছে, এবং সেখান থেকে এই হাসানুর রহমান হুসাইনের কাছে এসেছে। হাসানুর রহমান হুসাইন হয়তো আমার চেয়ে একটু বড় হবে, তবে আহমদ শফির তুলনায় সে আহমদ শফির পায়ের জুতা সমতুল্য হবে না,
সেই দাদার বয়সী একটা মানুষকে কিভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন যেটা আপনারা সকলে শুনতে পারলেন। হাসানুর রহমান হোসাইনের অপকর্ম এখানে শেষ নয়, তার বিভিন্ন স্ক্যান্ডাল ভিডিও কিন্তু ইতিমধ্যে পাবলিশ হয়েছে এবং তার অশ্লীল ফটোগুলো এখানে পাবলিশ হয়েছে। আমরা একটু ব্লার করে দিলাম যাতে আমরা তার মতো না হয়ে যাই। কিন্তু এই ফটো তার এবং কথাবার্তা শোনার দ্বারা একটা কথা কিন্তু সুনিশ্চিত, তিনি কখনো সত্যের উপর প্রতিষ্ঠিত নয়। ব্যক্তি যে প্রচন্ড পরিমাণে ভণ্ড এতে কোনো দ্বিধাবোধ নেই। তো বন্ধুরা, এরপরে আমরা চলে যাব অ্যান্ড কাফের ইন্ডাস্ট্রিয়াসের মালিক যিনি আমাদের টপিকের পঞ্চম নাম্বারে রয়েছে, তিনি হলেন আমাদের ইনায়েতুল্লাহ গাবগাসি, যিনি হলেন ইনায়েতুল্লাহ আব্বাসি, যিনি কাফের ফতোয়া দিতে সর্বাধিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি, যিনি কাফের ফতোয়া দেওয়ার একটা কোম্পানি খুলে বসেছেন। সেই কোম্পানিতে যেই অ্যালগোরিদমে বেজে যায় তাকেই সে কাফের ফতোয়া দিয়ে বসে। বিশেষ করে যদি মাজারের বিরুদ্ধে কেউ বলে থাকে তাহলে সে নিঃসন্দেহে কাফের, তার কাছে নিঃসন্দেহে সে কাফের বলেই পরিচিত হবে। তো আমরা তার কিছু কাফের ফতোয়া শুনে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিক্স প্যাক বলেছে মিজানুর রহমান আজহারি, নাউজুবিল্লাহ। কাফের হিসেবে পরিচিত। এবং এই বিষয়ে যখন তাকে প্রশ্ন করা হয় যে সমস্ত আলেমকে আপনি কাফের বলে কেন গালি দেন, তিনি তার অভিমত এভাবে ব্যক্ত করেন যে আমি কাফেরকেই শুধু কাফের ফতোয়া দিয়ে থাকি। তাহলে এই পৃথিবীর বুকে ভালো মানুষ শুধু এই আব্বাসি হুজুর, আর কেউ ভালো মানুষ নেই, শুধুমাত্র এনার এলামটাই সঠিক, এটাই তার ধারণা। তো বন্ধুরা, আমরা কথা না বাড়াই আব্বাসি হুজুরকে নিয়ে পর্যাপ্ত পরিমাণে কমেন্ট আপনারা করে যাবেন, যার দ্বারা প্রমাণ হয়ে যাবে এবং ভণ্ড এবং তার কথাবার্তাগুলো আপনারা কমেন্টে করে যাবেন, কারণ আমি তাকে নিয়ে বেশি কথা বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা, টপ ফাইভের ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা শেয়ার করে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেবেন। এবং পরবর্তী টপ ফাইভে কি থাকবে সেটাও আপনি কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবেন তাদের একটা লিস্ট আমি এখানে চালিয়ে দিচ্ছি। এই লিস্টে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।